চীনের উহান প্রদেশ থেকে করোনা ভাইরাস সংক্রমিত হয়ে বিশ্বের চারিদিক দিয়ে ছড়িয়ে নতুন নতুন মানুষ আক্রান্ত হচ্ছে। ২৪শে সেপ্টেম্বর ২০২০ আজকে আরব আমিরাতে পুরো স্টেট মিলিয়ে 1,002 জন নতুন করে শনাক্তকরণ করা হয়েছে। 942 জন ভালো হয়ে বাড়ি ঘরে ফিরে গিয়েছে, একজন মারা গিয়েছে আজকেই। 88,532 জন মোট আক্রান্ত হয়েছিল, তার মধ্যে 10,188 জন অ্যাক্টিভ কেস রয়েছে, 407 জন মারা গিয়েছে আজকে একজন সহ। মোট 77,937 জন রিকোভার্ড নিয়ে বাড়ি ঘরে ফিরে গিয়েছে। গতকালকেই 23শে সেপ্টেম্বর ২০২০ বুধবার, গতকালকেই 1,083 জন নতুন গতকালকেই 23শে সেপ্টেম্বর ২০২০ 1,083 জন নতুন করে শনাক্তকরণ করা হয়েছিল। 970 জন রিকোভার্ড নিয়ে বাড়িঘরে ফিরে গিয়েছিল, একজন গতকালকেও মারা গিয়েছিল। 87,530 জন মোট আক্রান্ত হয়েছিল, তাদের মধ্যে 10,129 জন গতকালকে পর্যন্ত অ্যাক্টিভ কেস আছিল, 406 জন মোট কালকে সহ একজন মারা গিয়েছিল। 76,995 জন মোট রিকোভার্ড নিয়ে বাড়িঘরে ফিরে গিয়েছিল 87,530 জন থেকে। আপনারা সবাই মাস্ক পরে থাকবেন, এই মাস্কের জন্য আপনাকে জেল জরিমানা হতে পারে।